ভাইয়া 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 ও বাট ও বাটপার ভাই ও বাটবার আলাইকুম আমি আমি হাফিজুর রহমান বলছি তখন আমার ভাতি যখন ধরেছিল হ্যাঁ আমি ঘুমিয়েছিলাম ওর জন্য ও আমাকে ডাকলো বলেন তো

বড় লুঙ্গি ছাড়া আবার পরি না সাদা লুঙ্গি আর বড় লুঙ্গি সিরাজগঞ্জের কিছু ঘি দিতেন সাথে সিরাজগঞ্জে আপনার খাঁটি গাওয়া ঘি পাওয়া যায় ঘি দেওয়া যেত না কিছু সাথে সিরাজগঞ্জের খাটি ঘি পাওয়া যায় ও কেজি ঘি সাথে না ও আচ্ছা পরে দিবেন না ঘিটা হলে ভালো হতো এক চালানে চলে আসতো দুশো চল্লিশ টাকা লাগবে তো ভাড়া তো আমি ভাবলাম যে তাহলে একসাথে চলে আসতো ঘি টাকাটাও দিয়ে দিই ঘি কত করে কেজি তাহলে একসঙ্গে দিয়ে দিতেন আমি বলছি কি যে ঘি কত করে কেজি একটু যাই আমাকে বলেন হ্যাঁ তাহলে আমি ঘি আর হচ্ছে আপনার এই ভাড়া দুটো একসাথে পাঠিয়ে দিই ও আচ্ছা 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 একটা কথা হ্যাঁ আপনি এত টাকার গিফট দিচ্ছেন আমাকে আর এই দুশো চল্লিশ টাকা ভাড়া চাচ্ছেন এটা ছোট লোকই হয়ে যাচ্ছে না ঠিক আছে আপনি গামছা দিচ্ছেন তিনটা লুঙ্গি দিচ্ছেন দুইটা জুব্বার কাপড় দিচ্ছেন আর দুইশো চল্লিশ টাকা ভাড়া চাচ্ছেন আমার কাছে এটা ছোট লোকই হয়ে গেল না সিরাজগঞ্জের নাম ইজ্জত তো আপনি ডুবিয়ে দিচ্ছেন বলছি যে আপনি দুইটা জুব্বা দিচ্ছেন আমাকে তিনটা লুঙ্গি দিচ্ছেন দুইটা গামছা দিচ্ছেন এগুলো তো মেলা টাকার জিনিস তো এখানে দুইশো চল্লিশ না ঠিক আছে দুইশো চল্লিশ টাকা তো পকেট থেকে আপনি এত টাকার জিনিস দিচ্ছেন তো না ঠিক আছে আপনি এত টাকার জিনিস দিচ্ছেন তো আপনি টাকা আমার কাছে ভাড়া চাচ্ছেন সিরাজগঞ্জের নাম ইজ্জত সব ডুবে গেল না